ডিম পাউরুটি এটা বাড়ির প্রত্যেকের খুব পছন্দের, তো এটা তাড়াতাড়ি হয়েও যাবে, তাই জন্য আমি ডিম পাউরুটি আজকে চুজ করেছি ব্রেকফাস্টের জন্য। আর এদিকে দেখো আমাদের বাজার হয়ে গেছে, কিন্তু তো বাজারে কি কি এসছে তোমাদের দেখাই, পুঁই শাক আর এসছে পমফ্রেট মাছ। তো বুঝতেই পারছো পুঁই শাক কেন এসেছে, কারণ লাস্ট ব্লগটা তোমরা নিশ্চয়ই চেক করেছো, আমাদের বাড়িতে ইলিশ মাছ হয়েছিল, তো ইলিশ মাছ দিয়ে পুঁই শাকের চচ্চড়ি হবে আর কি হবে, আর পমফ্রেট মাছের ঝাল হবে। তো আজকে মানে লাঞ্চের মেনু একদম শুরুতে তোমাদেরকে বলে দিয়েছি, তো আমি আর সৌরভ একটু পরে বেরোবো। আজকে ব্লগটা কিন্তু তোমরা অবশ্যই চেক করো, কারণ তোমাদের সাথে একটা গুড নিউজ শেয়ার করার আছে আমার আর সৌরভ দুজনেরই। তো এই ব্যাপার, তো চলো ডেটা স্টার্ট করা যাক, সারাদিনের একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করব, আশা করব তোমাদের ভালো লাগবে। All of the things you said, you said to me, it seems like you like me too. We can take it slow, make sure we do this right. সো ব্রেকফাস্টের পর এখন আমি আর সৌরভ যাচ্ছি আমার হেয়ার কাট করতে, মানে পুজোর স্পেশাল হেয়ার কাট। সৌরভ তো যাবে না বলছিলো, আর না চলো চলো কীরকম কী কাট করবে তোমাকে একটু দেখিয়ে টেকিয়ে নেব, যদিও সৌরভ বিশেষ কিছু বুঝতে পারে না, তাও আর কি একটা নিয়ে যাই। পাখি চুল কাটতে যাচ্ছে, আমাকে সঙ্গে করে নিয়ে যাচ্ছে, কেননা ওই যেখানে চুল কাটতে যাচ্ছে সেখানে কতটা গলা কাটবে সেটা জানে না ও, তাই বলছে তুমি না এটা ভরসা পাচ্ছি না আর কি, ব্যাপারটা এরকমই। তো যাই হোক, আমি তো এখান থেকে হেয়ার কাট করি না, আমি আই ক্যাচার থেকে হেয়ার কাট করি, সেটা হচ্ছে অ্যাক্রোপলিসের যে আই ক্যাচারটা আছে ওটা, কিন্তু এখন না যাওয়াটা পসিবল নয়, আর আমার হেয়ারটা না পুরো আনরুলি হয়ে গেছে, তো খুবই দরকার, মানে পুজোর ছাঁট দিতেই হবে। আর দেখা যাক কী করি, তোমরা তো সবটাই দেখতে পারবে। তো এখন আমরা যেটাই যাচ্ছি সেটা হচ্ছে টনি অ্যান্ড গাই, বিটি রোডের ওপরেই, আমি দেখলাম যে রেটিং ভীষণ ভালো, তো সেই কারণে একবার ট্রাই করা যাক, দেখা যাক যে কতটা গলা কাটে আর কি, তাই তো জোড়ো। তো চলো আমার রিভিউটাও তোমাদের সাথে শেয়ার করব, তো এখন যাওয়া যাক, আমি তো এক্সাইটেড খুব। Talking to the night until the morning, building chemistry. I don't think I ever wanna go come closer next to me. Trying to find another way to say this, but I think we were meant to be. You make me anxious. So ki korcho shomi? Amar hair wash hoye gelo, তো অনেক কিছু আর কি ডিসকাশন করে যেটা ফাইনাল ডিসিশনে এসেছি সেটা হচ্ছে আমি হেয়ার কাট করছি আর তার সাথে হেয়ার কালার। তো ভেবেছিলাম স্মুথনিং বা স্ট্রেটনিং করব, তো সেটা এখনই করছি না, পেন্ডিং রাখছি ব্যাপারটা। তো কি গ্রিন গ্রিন কালার করছো? হ্যাঁ গ্রিন। আমি প্রচণ্ড বোর হচ্ছি বসে বসে, এখানে প্রায় আধা ঘন্টা 24 মিনিট হয়ে গেল উইদাউট এনি অ্যাক্টিভিটি, খালি বসে আছি। ভিডিওদের উপরে এই সালনটা, তুমি বসে বসে গাড়ি দেখো, হ্যাঁ দারুণ দারুণ ভিউ, গাড়ি দেখি গাড়ি গুনি আমি। সে সৌমি আগে না একবার ব্লন্ড কালার করেছিল বিয়ের আগে, অত্যন্ত বাজে দেখতে লাগছে, মানে বাড়িতে আসার পরে আমাকে আবার অন্য কালার করতে হয়েছিল, এত বাজে লাগছিল আমাকে। যেহেতু সৌমি চুলে কালার করছে তাই ওর অনেকটাই সময় লাগবে, আর আমি ওই জন্য বাড়ি ফিরে এসেছি, স্নান টান সেরে নিলাম, লাঞ্চ করব, দেন সৌমিকে আবার আনতে যাব। আর এখানে দেখো পুঁই শাকের চচ্চড়ি ইলিশ মাছের মাথা দিয়ে রেডি, আর এখানে পমফ্রেটের ঝালও রেডি। তো আগে লাঞ্চ করে নেব, কারণ যা শুনলাম সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা, মানে আমি
মানে আড়াইটে বাজবেই বাজবে, তাই জন্য বসে থাকার কোনো মানে হয় না। তাই মামনি বাবাকেও বললাম চলো আমরা খেয়ে নিই, তারপর সৌমি আসবে, সৌমি খাবে। তো চলো আগে লাঞ্চ করা যাক। আমাকে তো এখন দেখতে অদ্ভুত লাগছে, তো এই ফয়েলগুলো ওপেন হলে কীরকম লাগবে সেটাই দেখার বিষয়। খেয়ে দিয়ে উঠে ম্যাডামকে আনতে যাচ্ছি, আর আমাদের আইডিয়াই ছিল না যে এতটা টাইম লাগবে। এখন বেজে গেছে আড়াইটে, তাহলে আর একটু ডিলে করে অ্যাপয়েন্টমেন্টটা নেওয়া যেত, তাতে সৌমি খেয়ে দিয়ে যেতে পারতো, বাট সেটা তো হয়নি। এখন যাচ্ছি, বলছে তো হয়ে গেছে অলমোস্ট, আর কীরকম দেখতে লাগবে সেটা দেখার জন্য আমি তো এক্সাইটেড হয়ে আছি। সৌমিও বলছে তাড়াতাড়ি চলে আসো, দেখো কেমন করেছে কালারটা। আর আমি বলে দিয়েছি যদি চিনতে না পারি তাহলে কিন্তু বাড়িতে নিয়ে আসবো না, তুমি তুমি ওখান থেকে নিজের পথ বেছে নেবে। হ্যালো ইমা, চুলগুলো সাদা সাদা হয়ে গেছে কেন? ও আমি 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 ভাবলাম পিকে গেছে চুলগুলো, সাদা রং করেছো। এখন 3টে বাজে, এখনো আমার মোটামুটি 1 ঘন্টা লাগবে, কারণ এটা ওয়াশ হবে, তারপরে হেয়ার কাটিং আছে। খিদে পেয়ে গেছে আর আমি খুব বোর হচ্ছি। কারো করো তো এটা হচ্ছে আমার ফাইনাল লুক। আমরা অনেক করি বাড়ি ফিরে এসেছি, আর বাড়ি এসে মানে পেটে তো ছুঁচো দৌড়চ্ছিল বুঝতেই পারছো, 4টের সময় বাড়ি ফিরেছি আর তারপরে আমি লাঞ্চ করলাম। তো এবার বলি যে টনি অ্যান্ড গায়ের আমার এক্সপিরিয়েন্স, আমার তো জাস্ট অসাধারণ লেগেছে। মানে হেয়ার কাটিংটা মানে ক্যামেরায় কতটা বোঝা যাচ্ছে আমি জানি না, মানে পেছন থেকে না খুব সুন্দর লাগছে। আর হেয়ার কালার করেছি, কালারটা হচ্ছে আমি যেটা করেছি সেটা হচ্ছে ব্রাউন কালার। তো আমি প্রথম থেকেই বারবার একটা কথাই বলেছি যে আমি হাইলাইট করছি বা হেয়ার কালার করছি ঠিক কথাই, কিন্তু আমি চাই না যে খুব বেশি ওভার কিছু লাগুক, মানে দূর থেকে যেন আমার চুল সবাই দেখতে পায় সেরকম যেন না হয়, তো সেই অনুযায়ী করেছে। তো খুব সুন্দর একটা লুক এসেছে, যদিও আমাকে কতটা ভালো লাগছে সেটা তো তোমরা কমেন্ট করে জানাও। আর দেখো আমি হেয়ারটা একটু ছোট করে ফেলেছি, মানে ওই আমাকে সাজেস্ট করলো যে আমার হেয়ারটা একটু ড্রাই হয়ে গেছে, তো ও বললো যেহেতু তুমি আবার ফিরে যাচ্ছ এডিনবরা, ওখানে গিয়ে মানে গরম জলে সবসময় হেয়ার ওয়াশ করতে হয়, তোমাকে বললো তুমি ছোট করে না তাহলে মেনটেন করতেও সুবিধা। তো এবার বলি যে টনি অ্যান্ড গাইতে যেই আমার হেয়ার ড্রেসার ছিল তার নাম হচ্ছে অনুপ, রাইট? অনুপ তো তোমরা গিয়ে কথা বলতে পারো, মানে খুব ভালো ছেলেটি, আমাকে মানে পুরোপুরি মানে গাইড করেছে বলা যেতে পারে যে কী করবো, কতটা হেয়ার কাট আমি করবো বা কী হেয়ার স্টাইল আমাকে মানাবে বা কী কালার করা উচিত। তো কালারটা তোমরা ক্যামেরায় কতটা বুঝতে পারছো আমি জানি না, আমি ভালো করে দেখাবো তোমাদেরকে, তাহলে তোমরা কালারটা বুঝতে পারবে। আর বিটি রোডের ওপর এই টনি অ্যান্ড গাইটা একবার গুগলে চেক করে নিতে পারো, ওদের রিভিউ ভীষণ ভালো। তো এই ব্যাপার, আমি তো ফুললি স্যাটিসফাইড। সৌরভ তোমার কিরম লাগছে? আমার নিউ লুক, আমি অনেকদিন পরে পরে আসলে হেয়ার কাট করি তো তাই জন্য খুব ভালো লাগে, মানে আমি তো খুশি হয়ে যাই। তবে আমাদের প্রচন্ড সময় লেগে গেল বলো, প্রায় 5 ঘন্টা, কিন্তু মানে কি বলতো যত্ন করে করলো, মানে এটা আমার ভীষণ ভালো লাগছে। ওরা যদি আমাকে তাড়াতাড়ি করে দিত তাহলে ওদের তো কোনো লস হতো না, কিন্তু যত্ন সহকারে আস্তে আস্তে আমাকে করলো, মানে ওয়ার্ড আমার মনে হচ্ছে টাইমটা যে আমি ইনভেস্ট করেছি ঠিক আছে। তো এখন সৌরভ তো মাঝে ফিরে এসেছিলো, তারপরে আবার গেল, একসাথেই ফিরলাম। আমি এসে লাঞ্চ ফাঞ্চ করে এখন যেটা করব সেটা হচ্ছে আমাকে স্টুডিওয়ে যেতে হবে, নেলসের ক্লাস আছে। তো এটা আমার মাথাতে ছিল কিন্তু তাড়াহুড়ো করে মানে হাফ চুল কেটে তো চলে আসতে পারি না, কী করবো ভাবছি। ঠিক আছে তাড়াতাড়ি করো তাড়াতাড়ি করো, আমিও বুঝছি যে ও ভালো করার জন্যই আর কি টাইমটা নিচ্ছে। না চুল কাটতে যতটা সময় লেগেছে কালারিংয়ে সবচেয়ে বেশি, হ্যাঁ কাটতে খুব একটা বেশি সময় লাগেনি। তো সৌরভ তোমার ভালো লাগছে? ভালো ভালো লেগেছে। বলা কতটা কাটলো সেটা পরে না বলাই ভালো। তো একটু ভালো করে তোমাদেরকে দেখাই দাঁড়াও, কালারটা তোমরা আরো ভালো করে বুঝতে পারবে।
চলো আমি রেডি হয়ে গেছি ক্লাসে যাওয়া যাক এখন টাইম হয়ে গেছে 5:05 মানে আমার ক্লাস ছিল 5টা থেকে তো কিরম টিচার আমি ভাবো আমি স্টুডেন্টদেরকে ওয়েট করাবো না আমি তাড়াতাড়ি করে যাচ্ছি গাড়ি নিয়ে যাব খুব একটা টাইম লাগবে না কাছেই আর যেটা তোমাদেরকে আমি দেখাতে চাই এই র‍্যাপার স্কার্টটা যে দক্ষিণাবাদ থেকে কিনেছিলাম আজকে পরলাম নরমাল একটা ক্যাজুয়াল টপ দিয়ে পেয়ার আপ করেছি তোমরা জানাবে যে কিরকম লাগছে আর আমার হেয়ারটা একটু বাদে ভালো লাগছে না তো আমি এরকম ভাবে ওপেন রেখেই যাচ্ছি তো চলো আমি ক্লাসে যাই ক্লাস থেকে ফিরে আবার তোমাদের সাথে আমার কথা হবে আর হ্যাঁ আজকে রাত্রিবেলা ডিনারে কিন্তু আমি একটা দারুণ চিকেন রেসিপি বানাবো তো অবশ্যই কিন্তু মিস করো না এন্ডটা এন্ড অবধি দেখো ব্লগটা তো তোমাদের সাথে ক্লাস থেকে ফিরে আমার আবার কথা হচ্ছে যেমন কথা তেমন কাজ মানে তোমাদের বলেছিলাম যে আজকে একটা চিকেনের প্রিপারেশন তোমাদের সাথে শেয়ার করব আর বুঝতেই পারছো আজ সকাল থেকে আমি এদিক ওদিক করেছি শুধু খুব যে রান্না করতে ভালো লাগছে সেরকমটা নয় কিন্তু আমি সকালবেলা বুঝতেই পারিনি যে আমার অতটা সময় লাগবে আমি কি ভেবেছিলাম বলো তো মামুনিকে সব বলে গেলাম যে আমি চিকেনের প্রিপারেশনটা বানাবো তো তুমি সমস্ত চিকেনটা ধুয়ে রেখে দিও আমি এসে ডিনার মানে লাঞ্চ করার আগে বানিয়ে নেব মানে ডিনারের জন্য সকালে বানিয়ে রাখবো যেহেতু আমার ক্লাস ছিল কিন্তু আমার তো হলো না সেটা মানে কতটা যে সময় লেগে গেল বলার নয় তো যাই হোক এখন সেটা বানাতে হবে যেহেতু বলে রেখেছি যে চিকেনের প্রিপারেশন বানাবো আজকে তো সেই জন্য তো চট জলদি একদম সিম্পল প্রসেসে একটা চিকেনের প্রিপারেশন আজকে দেখাবো অতি অবশ্যই তোমরা এটা ট্রাই করে দেখো আর তোমরা তো আমার চিকেনের প্রিপারেশন সবাই খুব লাইক করো তাই জন্য আমি ভাবলাম যে তোমাদের সাথে ওটা শেয়ার করা যাক আর কয়েকটা দিন মাত্র আছি মামুনি বাবাকে একটু খাইয়ে নিই তো দেখো চিকেনটা মানে ম্যারিনেট করছি আমি লেবু আর টক দই দিয়ে জাস্ট ম্যারিনেট করে রাখবো তারপরে আমি একটু জোগাড় করে নেব এখন না 8:30 বেজে গেছে তো খুব বেশিক্ষণ যে ম্যারিনেট করে রাখতে পারবো সেটা নয় তো 1 ঘন্টা মতো ম্যারিনেট করবো আজকে তোমরা যদি বানাও তাহলে 1 ঘন্টা ম্যারিনেট করে রেখো তাহলেই হবে চিকেন তো খুব বেশিক্ষণ ম্যারিনেট না করলেও চলে চিকেনটা ম্যারিনেট হতে হতে আমি গ্রেভি প্রিপারেশনটা দেখো স্টার্ট করে দিয়েছি তো এই চিকেনটা বানাতে 1 ঘন্টা মতন সময় লাগবে এর বেশি কিন্তু লাগা উচিত নয় মানে চিকেনটা সেদ্ধ হতে যেটুখানি সময় লাগবে ওইটাই আর কি তো এটা আমি বাটার আর সানফ্লাওয়ার অয়েলে করব সো এই রান্নাটায় কিন্তু বাটার স্কিপ করা যাবে না বাটারটা অবশ্যই অ্যাড করতে হবে তা না হলে ওই ফ্লেভারটাই আসবে না তো চিকেনের প্রিপারেশন বানাবো সেই থেকে এটাই বলে যাচ্ছি চিকেনের প্রিপারেশনটার কি নাম সেটাই এখন অব্দি আমি বলিনি তো এই জাস্ট রিয়েলাইজ করলাম আজকে আমি বানাচ্ছি মালাই চিকেন কিন্তু অনেক প্রসেসে হয় কিন্তু আমার মতে আমি যে প্রসেসটা দেখাবো এটা সব থেকে ইজি এর থেকে সহজ প্রসেস আমার মনে হয় না আর হবে বলে তো যাই হোক তেল আর বাটারটা কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি পেঁয়াজটা অ্যাড করে দেবো আর দেখো পেঁয়াজটা কিন্তু আমি খুব মিহি করে চপ করে নিয়েছি আমি যে চপারটা কিনেছি রিসেন্টলি অ্যামাজন থেকে ওই চপারটা দিয়েই করেছি আর এইটায় কিন্তু আমি কোনো রকম ফোড়ন অ্যাড করছি না নর্মালি আমি পেঁয়াজটা অ্যাড করে দিচ্ছি পেঁয়াজটা অল্প একটু ভাজা ভাজা হলে আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আদা রসুনের পেস্ট তারপরে আবারও কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব যেহেতু এটা মালাই চিকেন তাই জন্য না পেঁয়াজটা যে একবারে লাল করে ফ্রাই করতে হবে সেরকম কিন্তু নয় সো দেখো পেঁয়াজটা কিন্তু ফ্রাই হয়ে গেছে আমি পেঁয়াজটা খুব লাল করে ফ্রাই করলাম না তো এবার এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি বেশ খানিকটা পরিমাণে টমেটো সস এবার এর মধ্যে আমি ড্রাই স্পাইসেসগুলো অ্যাড করে দিচ্ছি রেড চিলি পাউডার অ্যাড করছি জিরে গুঁড়ো ক্রাশড ব্ল্যাক পেপার আর অ্যাড করছি গরম মশলা এবার কিন্তু ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে তো দেখো মশলাটা কিন্তু ভালো করে কষা হয়ে গেছে এবারে এর মধ্যে আমি ম্যারিনেটেড চিকেনটা অ্যাড করে দিচ্ছি
এবারে মশলার সাথে ভালো করে চিকেনটাকে মিক্স করছি আর কিছুক্ষণের জন্য কিন্তু কষাবো যতক্ষণ না চিকেনের কালারটা চেঞ্জ হচ্ছে। চিকেনটা কষার সময় কিন্তু আমি জুলিয়ান্সে কাট করে নেওয়া জিঞ্জার অ্যাড করছি, খুব সুন্দর কিন্তু একটা আদার ফ্লেভার আসবে, তাই জন্যই বললাম যে এরকমভাবে কিন্তু আদাটা অ্যাড করবে। তো এখানে দেখো চিকেনের কালারটা চেঞ্জ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে ঈষৎ উষ্ণ জল অ্যাড করছি, জলের কোয়ান্টিটিটা খুব বেশি নয়, মোটামুটি এক কাপ মতন আমি এখানে জল অ্যাড করলাম। আর আমার চিকেনের যে কোয়ান্টিটি সেটা হচ্ছে 600 গ্রাম। এবার এর মধ্যে স্বাদ মতো নুন অ্যাড করছি, তারপরে চাপা দিয়ে রেখে দেবো যাতে চিকেনটা সেদ্ধ হয়। তো চিকেনটা ভালো করে দেখো সেদ্ধ হয়ে গেছে, আর আমি একটু টেস্ট করে দেখলাম যে নুনটা ঠিক আছে কিনা। তো লাস্টলি আমি এর মধ্যে অ্যাড করছি স্লিটেড গ্রিন চিলি, আর আমি এখানে ইউজ করব ফ্রেশ ক্রিম। তো আমি এখানে আজকে আমুলের ফ্রেশ ক্রিমটা ইউজ করছি, যেহেতু এটা মালাই চিকেন তাই জন্য ক্রিমের কোয়ান্টিটিটা একটু কিন্তু বেশি হবে। সো মালাই চিকেন ডান, আর আমার অবস্থাটা তোমরা দেখতেই পাচ্ছ, একটু রেস্ট নিয়ে তারপরে ডিনার করব, তাই তো সৌরভ? অবশ্যই। নাকি তোমার চিকেনটা দেখে মনটা হু হু করছে? মনটা হু হু করলো, তোমার দিকে তাকিয়ে ওর মনটা একটু হু হু করছে, বুঝে না তোমার একটুখানি রেস্টের দরকার। আর ভাবছি না, টাটা। এখানে দিনগুলো যে কিভাবে কেটে যাচ্ছে জাস্ট ধরতে পারা যাচ্ছে না, মানে সকাল হচ্ছে আর রাত্রি হচ্ছে, দিনগুলো কেটে যাচ্ছে। আমি এই এডিনবারাতে থাকাকালীন দিনগুলোর কথা মনে করছিলাম আর ভাবছিলাম সত্যি ওখানে দিন যেন কাটতে চায় না, আর এখানে মানে সাই সাই করে পালিয়ে যাচ্ছে দিনগুলো। তো যাই হোক, একটা গুড নিউজ শেয়ার করার ছিল আমাদের তোমাদের কাছে, সেটা হচ্ছে গিয়ে যে সৌমি হয়তো বলেছিল আগে যে আমরা পুজোটা এখানে কাটাতে পারবো কি না সেই নিয়ে একটা সংশয় ছিল, বাট সেই সংশয়টা কিন্তু কেটে গেছে। আমরা ডেফিনেটলি পুজোটা কলকাতায় থাকছি, পুজো এবার যেরকমই হোক না কেন পুজোর সময় বাড়িতে থাকার কিন্তু মজাটাই আলাদা। এখন আমাদের এবারে যেটা শুনেছি আমি সেটা হচ্ছে এডিনবার্গেও কিন্তু দুর্গোৎসব হচ্ছে না, তো যদি আমরা চলে যেতাম তাহলে তো মানে উইদাউট ফ্যামিলি উইদাউট পুজো কিভাবে যে কাটতো জানি না। মানে পুজো চারটে দিন যেন বাড়ির লোকের সাথে থেকে মজা করে গল্প করে সেভাবে কাটালেও যেন সেটা যেন অনেকটা অন্যরকম মনে হয়। আর যারা তোমরা বাইরে থাকো সেটা তো তোমরা অবশ্যই ফিল করতে পারবে। তো যাই হোক, এটা একটা গুড নিউজ তোমাদের সাথে সৌমি সকালেই বলেছিল শেয়ার করবে। এটা মানে শোনার পরে আমিও খুব এক্সাইটেড হয়ে গেছি, দেখো আমি কত শপিং করেছি তোমরা তো দেখেইছো। তো আমি সৌরভকে বলেছি পূজোর সময় কোথাও বেরোই না বেরোই, আমি তো জামা কাপড় পরে সুন্দর সেজে গুজে ঘরে থাকলেও যেন মনটা ভালো হয়ে যায়। ইনস্টাগ্রামের জন্য আমি ছবি ক্লিক করব তাহলেই আমি খুশি। বাহ, সাজবো গুজবো। তাহলে কোথাও বেরোচ্ছ না তো? না বেরোচ্ছি না, খাওয়া দাওয়া করবো বাড়িতে। বাহ, ওটাতে আমিও খুশি। তো যাই হোক, এখন বেজে গেছে রাত্রি 11:15, আর এই ব্লগটাকে আমরা এখানে এন্ড করব। আর এন্ড করার আগে কয়েকটা কথা তোমাদেরকে বলতেই হয়, যেটা আজকেও বলবো, সেটা হচ্ছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে, আর কমেন্ট করে জানিও তোমাদের কীরকম লাগলো। আর যদি ফার্স্ট টাইম আমাদের চ্যানেলটাকে দেখছো তো অবশ্যই
সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু আর এখন কিন্তু সৌরভ পুরো প্রো হয়ে গেছে মানে এন্ডিংটা কিন্তু দারুণ করছে লাস্ট দুদিন ধরে সৌরভ এন্ডিং করছে আর এইসব কথাগুলো সৌরভ বলছে ওয়েল ডান আমি তোমাকে কিছু শেখাতে পেরেছি এডিন মাঠে থাকাকালীন সৌমি বলছে তুমি এন্ডিং করতে পারো না এন্ডিংটা আমাকে দিয়ে দিও যাই হোক আমিও ইমপ্রুভ করেছি এই লাস্ট এক মাসে তো চলো নেক্সট ব্লগে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা গুড নাইট Sit with me talking to the night until the morning building chemistry I don't think I ever wanna go come closer next to me trying to find another way to say this but I